क्वेश्चन देखते बच्चो, এই যে 2 টু দি পাওয়ার 30 প্লাস 2 টু দি পাওয়ার 31 প্লাস 2 টু দি পাওয়ার 32 প্লাস 2 টু দি পাওয়ার 33 এত বড় একটা সংখ্যা, এই সংখ্যাটাকে এই চারটার মধ্যে কোনটা দিয়ে বিভাজ্য, কোন সংখ্যাটা দ্বারা ভাগ করা যাবে এই পুরোটাকে? এ তো মহা মুশকিল হলো স্যার। আচ্ছা বলো তো, 2 এর মাথায় 30 মানে কই? 2 এর মাথায় 30 মানে 30 বার 2 কে গুণ, তার মানে 2 × 2 × 2 এরকম করে 30 বার যত হলো হলো। তারপর 2 এর মাথায় 31 মানে কি? 31 বার 2 কে গুণ, 32 বার 2 কে গুণ, 33 বাই 2 কে গুণ, 33 বার বাই কিন্তু নয়, 33 বার 2 কে গুণ। এই সমস্ত গুণ করে নিয়ে যোগ করার পরে যেটা হবে সেটাকে এবারে এগুলো চেক করতে হবে, 12 দিয়ে ভাগ করতে হবে, 14 দিয়ে, 15 দিয়ে, 16 দিয়ে চেক করে দেখতে হবে যে কোন সংখ্যাটাতে আমাদের এই ভাগটা যাচ্ছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে এটা যদি আমি ওই রকম লং প্রসেস করতে যাই তাহলে কিন্তু ঠিক না, তাহলে নিশ্চয়ই কিছু ট্রিক আছে। তো সেই ট্রিকটা জানানোর জন্যই তো ভিডিওটা করা, তাই না? দেখো কত সহজে আমি বুঝবো যে এই যে এত বড় সংখ্যাটা সেটা এদের মধ্যে কোন সংখ্যাটা দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে? তো আমি করার আগে আগে তোমরা নিজেরা একটু ট্রাই করো, ট্রাই করার পরে আমাকে আগে কমেন্ট করো, আগে কমেন্ট নিচে কমেন্ট অপশন যে আছে সেখানে কমেন্ট করো, তারপর আমার সলিউশনটা দেখো। তোমরা নিজেরা বলো যে স্যার এইটা সংখ্যাটা এই সংখ্যাটা হচ্ছে, তারপরে আমার সলিউশন দেখো। চলো স্টার্ট করো, স্টার্ট। চলো আশা করি বুঝে গেছো, তোমরা নিজেরা করেছো, সেটা ভুল হোক ঠিক হোক করেছো, কমেন্ট করে দিচ্ছ, প্লিজ কমেন্ট করো। কমেন্ট করলে আমার কী হয়, আমারও মোটিভেশন একটা জায়গায়, প্লিজ কমেন্ট করো, কমেন্ট করো, ঠিক আছে? তবে বুঝবো যে হ্যাঁ না তোমরা অ্যাক্টিভ আছো, ঠিক আছে? আমার সঙ্গে সঙ্গে তোমরা একটু অ্যাক্টিভ আছো, ঠিক আছে? এবার আমার সলিউশনটা দেখো। দেখো এখানে 2 টু দি পাওয়ার 30, এখানে 2 টু দি পাওয়ার 31, এখানে 2 টু দি পাওয়ার 32, 2 টু দি পাওয়ার 33। তার মানে বলো এখানে কটা 2 আছে? 30টা। এখানে কটা আছে? 31টা। আচ্ছা একটা কথা বলো, যদি এইখান থেকে আমি 30টা 2 নিয়ে নিই, নিতে পারবো কি নেই? কারণ এর কাছে 31টা 2 আছে, এ কী করবে? 30টা 2 দিতে পারবে, ইজিলি দিতে পারবে। এর কাছে 32টা, মানে এও 30টা 2 দিতে পারবে, এও 30টা পারবে। তার মানে আমি কী করছি, 2 টু দি পাওয়ার 30 কমন নিচ্ছি। তাহলে বলো এর কাছে কটা আছে? আর কোনো তো একজন নয়, তার মানে এখানে কিছু না মানে 1 আছে। যদি আমি কোনো কিছু কমন নিই তাহলে কী হয়, 1 থাকে যদি ওই সময়টা কমন নিই, তো এখানে 31টা, তার মধ্যে 30টা নিচ্ছে, তাহলে 1টা 2 থাকছে। এইখানে কটা থাকছে? এখানে 2টো 2 থাকছে, মানে 2 এর স্কোয়ার। এইখানে কটা 2 থাকছে? 2 এর মাথায় 3, 3টা 2 থাকছে। তাহলে 2 এর মাথায় 30 × আচ্ছা এই কথাটা বলো, 1 প্লাস 2 প্লাস 2 এর স্কোয়ার কত স্যার? 4। 2 এর কিউব মানে কত? 8। দেখো তোমরা আশা করি বুঝেই গেছো যে কত হবে অ্যান্সার। 8 এর 12, 12 দিয়ে 14, 14 কত 15। তার মানে এই যে সংখ্যাটা সেটা কতটা ভাগ করে যাবে? 15 দ্বারা। কারণ দেখো যদি আমি বাই 15 করি তাহলে 15 কেটে যাবে, তাই তো? এটা করে দেখানোর দরকার নেই। তার মানে আমরা স্পেশালি বুঝে গেলাম যে এই পুরো সংখ্যাটা 15 দ্বারা বিভাজ্য, তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, বুঝতে পেরেছ? চলো তোমাদের কেমন লাগছে এই ভিডিওটা? এই টাইপের ভিডিও তোমরা আরও কি চাও? যদি এই টাইপের ভিডিও তোমাদের ভালো লাগছে তাহলে আমি আরও ভালো ভালো কোশ্চেন আরও আনতে থাকবো বিভিন্ন ট্রিকের নিয়ে, ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও, ওকে? চলো দেখা যাবে পরের ভিডিওতে, তখন তো বাবাই বাবাই বাবাই, ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল।